হাই, শ্রী এখন করছে ম্যাগি, দারুণ গন্ধ বেরোচ্ছে ম্যাগি থেকে, ম্যাগি ম্যাগি গন্ধ বেরোচ্ছে। অনেক জল দিয়েছিস তো, সুপি সুপি। এখন কটা বাজে দেখো, এখন বাজে অলমোস্ট 8:25, আর এখন এই বাচ্চাটার খিদে পেয়েছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে। শ্রী তুই এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছিস? ছোট উঠে দাঁড়িয়ে করো আর ওই হাত দিয়ে ধরো, বি কেয়ারফুল। আগুনের সঙ্গে কাজ করতে গেলে খুব কেয়ারফুল থাকতে হয়। করার কত শখ, এসব করব, রান্না করব। দেখা দেখা আর একবার, এই দেখো এই দেখো। আর আমার রান্নাঘর পরিষ্কারই আছে, টুকটাক কিছু পরিষ্কার করতে হবে, এই একটু একটু জিনিস। এই এই টিস্যু পেপারটা এখানে কেন? এটা টিস্যু পেপার, এটা দেখেছো? এগুলো কি, ওটা কি খপাত করে দিয়ে চলে গেলে? নিশ্চয়ই কিছু জল ফল দিয়ে খেলছিলি। কাগজটা কি করেছিলি, কি অত্যাচার করছিলিস তুই আমার রান্নাঘরে? বাবা বাবা, ভেরি গুড, আটকায়নি। হ্যাঁ, ওই হাত ওই চামচ দিয়ে ঠিক করে নাও। তুই সাইডে রাখ, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগ। সব কাজকর্ম তো হয়ে গেছে, বেটা লাইটটা নেভাসনি, দেখেছিস? রান্নাঘরে লাইটটা নেভাসনি, ভুলে গেছি। দেখো এই মেয়ে বাংলা পড়ছে, এই হলো বাংলা পড়ার নমুনা। স্কেল হয়ে গেছে তরল, মানে একটু ফাঁক পেলেই হলো। খুব ভালো করলো, পড়তে বসলেই ওর যত কিছু মনে পড়ে। জামা ফেটে যাচ্ছে, এই জামা যে কি করে ফেটেছে জিজ্ঞেস করছি, সেটার আর উত্তর দিচ্ছে না। কি করে জানবো, ও জানে না ওর জামা কি করে ফেটে যাচ্ছে। এই যে বাংলা পড়তে বসলেই ওর নানান চিন্তা, ম্যাগিতে নুন পড়েনি, বাবা সিম নিয়ে এসছে, সেই সিম খাওয়ার না ফোনে লাগানোর, সব চিন্তা ওর। এই চিন্তা করতে করতে কটা বাজলো, 10:15 বেজে গেল। এই দেখো, ওই দেখো আবার পালাচ্ছে। তুই কি চাস বাবা একদম 11টার সময় বাড়ি ঢুকুক, তাই চাস তুই? 9:50 বাড়ি ঢুকেছে তো, তাতেও এই অবস্থা। বাবাকে দেখলেই ওর সব ব্যাস গাছে উঠে যায়, ওর ও গাছে উঠে যায়, ওর পড়াশোনাও গাছে উঠে যায়। তোর বাবা আমাকে ছোটবেলায় ভেঙাতো, আমি নাকি আমার বাবাকে ব্যা ব্যা বলে ডাকতাম। আর দেখ কাউকে ভেঙাতে নেই, দেখেছো তো? দেখো দেখো কাউকে ভেঙাতে নেই আমাকে। আমি আমার বাবাকে ডাকতাম বাবা বাবা করে, আদর করে আমাকে বলতো। হ্যাঁ, আর তোমার মেয়ে কি বলে? ব্যাবে ব্যাবে। তার বেলা কিছু না, না তোমার মেয়েটা মেয়ে, আমার বাবার মেয়েটা মেয়ে না, তাই বলতে চাও তুমি? এর কোনো বিচার হলো না আজ অব্দি। আমার বাবাকে বললো, বাবা হাসে, এই কথার কোনো বিচার হলো না। আমি করবো বিচার, তুমি কেন বলছো আমার বাপকে রুম করে আমার একমাত্র বা? দুটো তিনটে হয় নাকি কারোর? বলছে বকলাম, জামাটা আবার ছাড়, ফুটো জামাটা আর পরিস না। সকালে, আচ্ছা সকালে ছিল জামাটা ফুটো? ওই লোকটা সকালে ছিল জামাটা ফুটো, কি করে ফুটো হলো? বললে আবার রেগে যাচ্ছে, ওই দেখো বললেই রেগে যাচ্ছে। আমি কিন্তু রান্নাঘরে একটা অর্ধেক কাঁচি দেখেছি, তুমি দেখেছো? ওই বরফ ভাঙতে গিয়ে ওটাকেও ভেঙে ফেলেছে, ছিঁড়ে দিয়েছে। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং এটা। আর শ্রী এখন পড়ছে, স্যার এসেছেন পড়াতে, একদম রোদ নেই কিন্তু আলো আলো মতো তো আছে, রোদটা উঠছে না। আর এই এত সব কিছুর মধ্যে এই বাড়িটা কীরকম চকাচক লাগছে আর চোখে পড়ছে, দেখো কালারটা এরকমই। শ্রী পড়ছে, ভালো লাগবে, আর তাড়াতাড়িও হবে। আর এদিকে শ্রীর টিফিন রেডি, এখানে থাক, জলের বোতলও রেডি। টাটা ফুলকুমারি, চুলে ফিতে দিয়ে ফুলকুমারি। আজকে আবার শ্রী বিনুনি করেছে, এই দেখো পুচকি পাড়া বিনুনি, এই দেখো কতটুকু দেখাই যায় না বিনুনিটা।
কিন্তু আজকে দেখা যাচ্ছে শ্রী, আজকে বিনিনিটা দেখা যাচ্ছে। টাটা। হলো এক প্রস্থ, সকালবেলার এক প্রস্থ কমপ্লিট হলো। শ্রী শান্তনু বেরোলো, এবার আমার বেরোনোর পালা। 10টা বেজে গেছে, 10:05, এবার আমাকে বেরোতে হবে। এই সময় মনে হয় 10:05 কি 10:10, এই ঘড়িটা যদি একটু ফাস্ট আছে, এই সময় মনে হয় কি জানো তো, যে এবার আমি আর কোথাও যাব না, আমি এবার রেস্ট নিই। কিন্তু সেটা তো সম্ভব না, আমার চশমাটাই কি লাগলো। এখন বাজে 4:30, আর এখন আমি ফ্রি কথা বলার জন্য। আর একটা জিনিস দেখো, আমার এই ঘড়িটা এই জামাটার সাথে ম্যাচ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কিন্তু এই ঘরটা খুব গরম। ঘরটা অনেক বড়, জানলাটাও কত বড়, সব খুলে রাখলেও এখানে একটা গরম ওয়েদার থাকে। মানে বাইরে থেকে ধরো বেশ তোমার ঠান্ডা লাগতে লাগতে ঘরে ঢুকলে খানিকক্ষণ বসবে, দরদর করে ঘামতে শুরু করবে। ঘরটাই এরকম আমাদের। বাইদেবে 5:30 বেরোবো অফিস থেকে। শ্রী মেসেজ করেছিল যে ওর বাবা বোধহয় এসে গেছে আগে, তাই জন্যে আমরা দুজন তোমাকে আনতে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, তোমার যখন হয়ে যাবে বলবে, তখন আমরা একসাথে আসবো। আসলে আমি তো অলরেডি স্কুটি নিয়ে এসেছি, শান্তনুও যদি নিজের গাড়ি নিয়ে আসে, বাইক নিয়ে আসে, তাহলে তো দুজন আলাদা আলাদা হয়ে যাবো। তাই ওরা হেঁটে হেঁটে আসবে বা টোটো করে আসবে আই থিঙ্ক, দিয়ে আমরা সব একসাথে একটু টাটা করে বাড়ি যাবো। ছোটোবেলায় শ্রী বলতো টাটি, আমরাও কিন্তু এখনও বলি টাটি, আমরা টাটি করে বাড়ি যাবো। এবার টাটি করার মধ্যে বেশ কিছু জিনিস আছে, ব্যাপার আছে। যেমন এক তো শ্রীর চশমাটা ঠিক করার কথা আছে, চশমার একদিকটা একটু ঢিল ঢিল লাগছে। 2 হচ্ছে শ্রীর স্কুলের জুতো নিতে হবে, জুতোটা মানে বাচ্চা মানুষ কোথাও ঠুকেছে বোধহয়, ঠুকে ঠুকে জুতোর মাথাটাকে দিয়েছে ফাটিয়ে। তো আজকেই স্কুল যখন যাচ্ছিলো না, তখনই আমরা খেয়াল করলাম জুতোর মাথাটা গেছে ফেটে। তো কালকে জামা ফুটো করেছিল, আজকে জুতো। এবার একটা জুতো নেব ওর স্কুলের জন্য। শ্রী নিতে এসছে আমাকে আজকে, আমরা একটু টাটি করতে এসছি, এবার খাই খাই করছি, খাই খাই খাই। ওটা কি হচ্ছে, সেই সকালে চুল বাঁধা টুকটুকি বিনুনি হয়েছে, চুলটা কেটে দেবো, কেটে দেবো শ্রী। এই যাবো, ছুটি পেলেই চলে যাবো। শান্তনু আসছে, ও গেছিল আলুর পরোটার খোঁজ করতে। এখানে নাকি কোথায় আলুর পরোটা হয় খুব ভালো। পেলে আলুর পরোটা? এইদিকে না, আমি তো তাই জানি। পড়তে বসো, ঝুটিওয়ালা বাচ্চা, ঝুটিটা খুলে দিয়ায় এবার। সেই সকাল থেকে করা, নিচে নিচেই খুলছিস, ক্লিপ আছে কিন্তু। এসে গাটা ধুলাম, ধোয়ার পরে ঠাকুর পুজো করলাম, প্রণাম করলাম, এবার খেয়ে এসছি বাইরে থেকে। আজকে আমরা আজকে চাউমিন খেয়েছি বাইরে, বহু বহু দিন পর আমি বাইরে চাউমিন খেলাম। নর্মালি বাড়িতেই করি, বাড়িতেই খাই। এসে এবার একটুখানি রেস্ট নিলাম, এবার বসবো পড়তে। গেছিলাম মায়ের বাড়িতে, মায়ের সাথে একটু দেখা করে আসতে। তো মায়ের সাথে দেখা করলাম, মা আমাকে আজকে রুটি দিয়ে দিল, তো ভালোই হলো। আমাকে এখন আর রুটি করতে হবে না, একটু তরকারি করে নেব, যাই হোক আলুর তরকারি। সেই সাথে বোধ হয় মা লাউ চিংড়িও দিয়েছে। আহা হা হা, মায়ের লাউ চিংড়ি দেখো, আমার মায়ের লাউ চিংড়িটা না বেশ সুন্দর হয়, মানে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। তারপরে তো চিংড়ি মাছ আমার খুব প্রিয়, চিংড়ি মাছের একটা গন্ধ, সব মিলিয়ে খুব ভালো লাগে। আসার সময় আমি একটা নিমকি কিনে নিয়ে এলাম দোকান থেকে। এই নিমকিগুলো খেতে খুব ভালো, হালকা হালকা একটু নুন নুন মতো থাকে, সুন্দর। তো এই বেলায় আমার আর সেরকম কিছু করার নেই, পরে একটুখানি তরকারি বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমার প্রিয় তো আছেই লাউ চিংড়ি। এই জুতোও কেনা হয়েছে স্কুলের, এই যে। ও এবার জুতোটা একটু অন্য রকম, এটা বেশ ভালো, একদম জাস্ট টুক করে আটকে দেওয়া যাবে, ভালো। জলের বোতলটা দেখেছো, ব্যাগ থেকে বাড়ি করেনি, কত জল। আজকে জল খাসনি শ্রী স্কুলে? এতটা জল কেন বোতলে, এত জল কেন বোতলে, জল খাসনি স্কুলে? এরপরে পেট ব্যথা করবে, তুমি জানো কিন্তু জল না খেলে কি হয়। আর শ্রী আজকে লাইব্রেরি থেকে এনেছে এই বইটা, এইবার হয়ে গেছে শ্রী নজরুল ইসলাম। এই দেখো মাঝখানে শীতে আর পাশে চুলগুলো একটুখানি ঢেউ খেলানো ঢেউ খেলানো। এই জুতোটা ভালো বল,
চট করে বন্ধ করা যাবে? আগের জুতোটা আটকাতে হতো, সময় লাগতো। ব্যাস, হ্যাঁ এটা ইজি হয়, ভেরি গুড। বলছি চলো পড়তে বসতে, চলো চলতে হ্যাঁ, চলো 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 চলতে হ্যাঁ। আজকে তার মানে শ্রীর সব কাজই হয়েছে, শুধু নারুটো জামাটা পাওয়া যায়নি। শ্রীর একটা নারুটো টি শার্ট কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু শ্রীর সাইজে পাওয়া যাচ্ছে না, বাবার সাইজের পাওয়া যাচ্ছে। বাবা কি করবে নিয়ে? একটা পছন্দ হয়েছিল কিন্তু ওটা একটা মেয়ের চুলের কালারটা পিঙ্ক, কিন্তু ওটা ইয়েলো করে দিয়েছে। এ মা, ইয়েলো ঠিকই আছে, নিশ্চয়ই ভালো করেছিস, অনলাইনে দেখব। চলুন ম্যাডাম, ম্যাডাম চলো চলো জুতোটা খুলে।